আসসালামু আলাইকুম, নাসিমা জি, আপনাদেরকে স্বাগতম। আজকে আপনাদের জন্য নিয়ে আসলাম একটা মাল্টি বাটিক, মাল্টি প্রুশিয়ান বাটিক। তো এটা হচ্ছে ঝর্ণা মাল্টি। আমি করব কিভাবে একটা ঝর্ণা প্রিন্টকে আপনি মাল্টি কালার করতে পারেন খুব সহজেই। তো এখন দেখেন, আমি কাপড়টাকে দুই ভাগ করে নিয়ে কুচি যেভাবে দেয় কুচির মতো করে দিলাম, দিয়ে জাস্ট এটাকে আমি পেঁচিয়ে পেঁচিয়ে বেঁধে ফেলবো। আপনারা একটু স্ক্রিনে দেখবেন আমি কীভাবে বাঁধছি। আর আমার গ্রুপ এবং পেজে এ ব্লগ বাটিক পেইড কোর্স আছে, আপনারা করতে চাইলে আমার পেজে নক দিবেন, আমি ডেসক্রিপশন বক্সে আমার পেজ লিংক দিয়ে দেব। এছাড়াও আমার চ্যানেলে ব্লগ বাটিকের অনেক ভিডিও আছে, আপনারা সবাই ঘুরে ঘুরে দেখবেন। আর আপনাদের কাছে একটা অনুরোধ, যারা এখনও আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করেন নাই অবশ্যই সাবস্ক্রাইব করে দিবেন, লাইক কমেন্ট শেয়ার করবেন। তো আপনারা দেখতে পাচ্ছেন আসলে আমি এটা কীভাবে বাঁধছি, জাস্ট কুচির মতো করে নিয়ে সুতোটা পেঁচিয়ে পেঁচিয়ে বেঁধে ফেলবেন আপনি, এতটুকুই আপনার কাজ। আর আমার ভিডিওগুলো আপনাদের কাছে কেমন লাগে অবশ্যই কমেন্টস করবেন, অবশ্যই কমেন্টস করবেন, পরবর্তী কী ধরনের ভিডিও চান তাও কমেন্টস করবেন। তো আমার বাঁধাটা শেষ, এখন আমি প্রুশিয়ান রঙের হচ্ছে একটা কেমিক্যাল, শুধু গরম সোডা বা সোডা অ্যাশ যেটা বলেন বা সোডা লাইম, তো আমি তিন কালার রং করব। তো তিনটা বাটিতে আমি পানি নিয়েছি, নর্মাল ট্যাপ থেকে পানি, পানির মধ্যে আমি দুই চামচ করে গরম সোডা দিলাম, দিয়ে গরম সোডাটা ভালো করে মিক্স করে নেবেন। তারপর আমি দুই চামচ করে রং দিয়ে দেব। প্রুশিয়ান রঙের প্রুশিয়ান পদ্ধতি হচ্ছে যতটুকু রং অতটুকু গরম সোডা দিতে হয়, আর প্রতি এক গোজ কাপড়ের জন্য এক তোলা রং ও হিসেবে নিতে হয়। তো আমার যেহেতু মাল্টি কালার করব, এখানে ওই হিসাবটা কাউন্ট করলে হবে না, তো জাস্ট আমি পরিমাণ মতো নিয়ে নিয়েছি। তো আপনারা স্ক্রিনে দেখতে পাচ্ছেন আসলে আমি কিভাবে রংগুলো দিচ্ছি মেপে মেপে চামচ দিয়ে। এখন ভালো করে মিক্স করে নিতে হবে। তো ভালো করে মিক্স করবেন যেন সোডাটা এবং রংটা খুব ভালোভাবে মিক্সিং হয়। এখন আমি রঙের বাটিটা সরাবো, সরিয়ে কাপড়টা যে কাপড়টা বেঁধেছি আমি এই কাপড়টা সামনে আনলাম। তো এখানে আমি একটা র্যাকের উপর জাস্ট কাপড়টা রাখলাম, রেখে এখন চামচ দিয়ে আমি কিভাবে রংটা দিচ্ছি আপনারা একটু খেয়াল করবেন। তো জাস্ট ভিডিওতে খেয়াল করুন কিভাবে দিয়েছি আমি। আর আমার গ্রুপে অবশ্যই অল্প টাকায় এই কোর্সগুলো পেইড কোর্স করানো হয়, আপনারা যারা প্রফেশনালি কাজগুলো শিখতে চান ভিডিও দেখেন, যদি ভিডিও দেখে সমস্যা হয় তাহলে আমার পেজে নক দিবেন। আমার পেজের নামও নাসিমাস ড্রিম, আমার আইডির নাম যা, আমার পেজের নামও তা। ফেসবুকে গিয়ে আপনারা যদি নাসিমাস ড্রিম লিখে সার্চ দেন তাহলে আমার পেজটা সামনে চলে আসবে, তখন আপনারা আমার পেজে নক দিবেন। অনেক আপুরা ইউটিউবে নাম্বার পেয়ে ওখানে কল দেন, তো অ্যাকচুয়ালি আসলে কাজে বিজি থাকি আমি, আমি পেশায় আসলে কি বলবো একজন টিচার, আমি জব করি, জবের পাশাপাশি কাজগুলো ভালোবেসে করি। তো এখন দেখা গেছে অনেক সময় আমি স্কুলে থাকি বা কাজে থাকি, অনেকেই আমাকে ফোন দেয়, সে মুহূর্তে আমি আসলে কথা বলতে পারি না, সারাদিনই ব্যস্ততার মধ্যে যায়। তো আপনারা আসলে দয়া করে ফোন দিবেন না, সবাই পেজে নক দিয়ে রাখবেন, আমি ফ্রি হলে আপনাদের মেসেজ রিপ্লাই করব। আমার পেজের নামটা আমি আবারও বলছি, নাসিমাস ড্রিম আমার নাম, আমার ইউটিউব চ্যানেলের নাম যা, আমার পেজের নামও ঠিক তা। তো আপনারা ওই পেজে নক দিবেন। আমি সবুজ রং, গোলাপি আর হচ্ছে কফি, যদি এটার মধ্যে আমি হলুদ বা বাসন্তী কালারটা দিতে পারতাম তাহলে খুবই ফুরতো, আমার কাছে ওই রংটা ছিল না। তো যে তিনটা রং হাতের কাছে ছিল ওই তিনটা রং দিয়ে জাস্ট আমি দেখিয়ে দিলাম আপনারা কালার কম্বিনেশনটা, যদিও আমার কালার কম্বিনেশনটা আমার কাছে ব্যক্তিগতভাবেই ভালো লাগেনি, আপনি আপনার মতো ডিজাইন কালার কম্বিনেশন করবেন, কালারগুলো দিবেন কোন কালার সাথে কোন শেডটা ভালো আসবে। আর এটা পুরোপুরি প্রুশিয়ান রং, এটা পুরো শুধু প্রুশিয়ান দিয়ে মাল্টি, আমরা বিগত সময়ে প্রুশিয়ান দিয়ে মাল্টি করে ভ্যাটে চুবাই চুবাই আমরা এটাকে ইয়ে করি রংটাকে
পাকা করি। তো আজকের আমার এই ভিডিওটা পুরোপুরি প্রুশিয়ান, আপনারা হয়তো বা দেখেছেন আমি তিনটা রং গুলিয়েছি, তিনটা রঙে আমি দিচ্ছি স্টেপ টু স্টেপ। তো এভাবে দেওয়ার পরে এটাকে আবার আপনারা উল্টিয়ে আবারও রং দিতে হবে, এটাকে উল্টিয়ে ফেলবেন। উল্টিয়ে ফেলে অপর পিঠেও আবার এভাবে সেম প্রসেসে রং দিতে হবে। তো এইটা এভাবে করে 15-20 মিনিট রাখবেন, অথবা একটু বেশি সময় রাখলে আরও ভালো, রেখে আপনারা ওয়াশ করবেন। তো দেখেন আমি ওয়াশ করে নিচ্ছি, যতক্ষণ পর্যন্ত রঙের পানি রং যাবে অতক্ষণ পর্যন্ত ওয়াশ করতে হবে। দেখেন আমার রঙটা প্রায় মোটামুটি পরিষ্কার পানি বের হচ্ছে। তো যেহেতু সুতা দিয়ে বাঁধা, ভিতরে একটু রং থাকবে, এটা পরে আবার গিটটা খোলার পরে ওয়াশ করতে হবে। তো এই হচ্ছে আমার ফাইনাল লুকটা কাপড়ের, আপনারা দেখতে পাচ্ছেন। তো আপনারাও এভাবে করবেন।